হ্যালো, সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে প্রায় 3-4 দিন যাবৎ একটা মহাবিপদে আছি। বিপদটা হলো ওই আমরা জাপানে যে হোটেলে আমরা আসছি, এই হোটেলে আপনার রুমের ভিতরে খাবার গরম করার জন্য ওভেন নেই। এখন কি করব কি করব কি করব ভাবতেছি। এখন খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, টাইমলি আমরা খাচ্ছি না। সো আমি একটা সিস্টেম বাইর করলাম, আর আরেক ভাই থেকে আরেকটা বুদ্ধি নিলাম যে কিভাবে খাবারগুলো গরম করা যায়। এখন চলুন দেখি খাবার কিভাবে গরম করে খাওয়া যায়। এই সিস্টেমটা মনে হয় না এর আগে কেউ কখনো করছেন। সো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করতেছি। চলুন দেখি কিভাবে খাবারগুলো গরম করি। সো চলুন দেখি কিভাবে খাবারগুলো গরম করি, দেখি কিভাবে খাবারগুলো গরম করব। অনেকক্ষণ আগে খাবারগুলো দিয়েছে, খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, খাবারগুলো এখন গরম করব। সো দেখ চলুন দেখি কীভাবে গরম করি। এটা আমার হলো, এটা হলো গিয়া হটপট পানি গরম করার জন্য। সো এখানে ভিতরে পানি দিয়ে দিছি। এখন পানি দেওয়ার পরে এই যে আমার এই খাবারটা আমি এটার উপরে দিয়ে দিলাম, উপরে দিয়ে দিলাম যে পানির যে একটা ফুটন্ত পানির যে একটা স্টিম, স্টিমের যে একটা হিট, এই হিটে কিন্তু আমার খাবারটা অলমোস্ট গরম হয়ে যাবে। এখন চলুন দেখি আরেকটা হলো গিয়ে আপনার হেয়ার ড্রায়ার মেশিন। এই হেয়ার ড্রায়ার মেশিন দিয়ে এখন রাইসগুলো গরম করব। এটা একটু আগে একটা ভাই থেকে শিখে আসছি। সো আমি এর আগে এভাবে গরম করতাম, এখন ওই ভাইয়ের থেকে এভাবে শিখে আসছি। সো এখন ভাতগুলো গরম করি। চল, এখানে অপশন আছে কোল্ড, সেট, টার্বো। যেটা সেট এটা 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 আপনার গরম হিট আসে। সো ভাতগুলো গরম করতেছি। ভালোই কিন্তু গরম হচ্ছে, একটু টার্বো মোডে দিয়ে দিই। ভালো গরম হচ্ছে, দেখতে পাচ্ছেন ভালো কিন্তু বাতাস এবং হিট বেরোচ্ছে, কিন্তু গরম 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 হিট বেরোচ্ছে। সো এটা হলো নিনজা টেকনিক। এরকম নিনজা টেকনিক, কেউ যদি এরকম বিপদে পড়ে যান, অনেক ঠান্ডার মধ্যে খাবার গরম করে খেতে না পারেন, এভাবে গরম করে খাবেন কেউ হোটেলে গেলে। কারণ ম্যাক্সিমাম 4-স্টার 5-স্টার হোটেলে হেয়ার ড্রায়ার থাকে বা পানি গরম করার জন্য হটপট থাকে। ভাত কিন্তু অলমোস্ট গরম হয়ে যাচ্ছে, বাহির অনেক ঠান্ডা। বেসিক্যালি এইভাবে গরম করছি, আমাদের ডিনার দেওয়া হয় সন্ধ্যা 6টায়। সো আমরা সন্ধ্যা 6টায় ডিনার খাবার খেয়ে অভ্যস্ত না, এই জন্য মানে রাত 10-11টা বাজে খাই। তো এই জন্য দেখা যায় খাবারগুলো অনেক ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা শুকনো খাবার এমনি জাপানিজ ফুড, যার জন্য খাওয়া যায় না। এই জন্য ড্রায়ার দিয়ে গরম করতেছি। পানিটা দেখাই, এই যে দেখেন পানির একটা সাউন্ড আসতেছে যে পানিগুলো হিট আপ হচ্ছে। দেখবেন একটু পর পানিগুলো ফুটতে শুরু করবে। আমার চুলা ভালো গরম হয়ে গেছে, রাইসগুলোকে একটু উল্টায় দিই। এই যে দেখেন, এই যে দেখেন পানি ফুটতেছে, এখন পানি ফুটে এই যে এখান দিয়ে স্টিম, এই যে দেখেন ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়াতে গেলে কিন্তু খাবারগুলো কিন্তু গরম হয়ে যাচ্ছে, দেখছেন ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া আপনার দেখাচ্ছি। এই দেখেন গরম স্টিম বের হচ্ছে, হলো এই হোটেলের রুম। রুমের অবস্থা ব্যাচেলারের মতো একদম ইয়ে করে ফেলছি,
Okay, good enough. Wow, best. ভালো গরম হয়ে গেছে এটাও। ওয়াও ওয়াও, খুব গরম। পানির ভেতরে দিয়ে বাস বন্ধ করে দিলাম। এটাও খুব গরম হয়ে গেছে, এটা একটু উপর দিয়ে একটু গরম করে দিই। গরম করার কাজ শেষ, আজকে ডিনার। ডিনার সো সবাই বুঝতে পারছেন, দিস ইজ কল নিনজা টেকনিক। সো যদি কোনো হোটেলে যে ওভেন না থাকে বা খাবার গরম করার কোনো ব্যবস্থা না থাকে বা এরকম টাইমিং যদি মানে নড়ে যায়, খাবার খেতে সমস্যা হয়, তাহলে হেয়ার ড্রায়ার আর হলো গিয়ে পানি গরম করার মেশিন, ব্যাস এটা দিয়ে গরম করে নেবেন। ভালো থাকবেন, সালাম আলাইকুম।